110 টাকা কিনে কত টাকা 200 টাকা বিক্রি 200 টাকা বিক্রি 155 টাকা কিনে আচ্ছা 155 টাকা কিনা 250 টাকা বিক্রি 250 টাকা বিক্রি 90 টাকা কিনে কত টাকা বিক্রি করতে পারবে এটা বিক্রি করতে 250 টাকা 250 টাকা 75 টাকা কিনে আপনার 38 পিস আছে 190 টাকা বিক্রি এখন হচ্ছে আপনার 100 টাকা কিনে 150 টাকা বিক্রি টেনিস বল 160 টাকা ডর্জন জেমসটা হচ্ছে আপনার 180 টাকা কিনে 300 টাকা বিক্রি এটা যেটা নিয়ে 35 টাকা পাতা 100 টাকা বিক্রি 110 টাকা কিনে 200 টাকা বিক্রি এটা হচ্ছে আপনার 220 টাকা দুইটা আর এটা হচ্ছে 230 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার 240 টাকা কিনে আপনার 420 টাকা খুচরা বিক্রি কোনগুলা হচ্ছে আপনার 100 টাকা কিনে 250 টাকা বিক্রি 180 টাকা 60 পিস 180 টাকা 60 পিস 300 টাকা বিক্রি 300 টাকা বিক্রি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো আর এটা হচ্ছে তেঁতুল আচ্ছা ম্যাঙ্গো আর তেঁতুল তেঁতুল হ্যাঁ 53 টাকা কিনে 100 টাকা বিক্রি 95 টাকা বইরম কিনা 200 টাকা বিক্রি তেঁতুল ম্যাঙ্গো কফি লাভ ক্যান্ডি আচ্ছা মিষ্টি এটা হচ্ছে 32 টাকা ডর্জন আচ্ছা আপনার 60 টাকা কিনে আপনার 120 টাকা বিক্রি 30 টাকা ডর্জন 30 টাকা ডর্জন 26 টাকার মতো আপনার প্যাকেট কিনা 50 টাকা বিক্রি 950 টাকা কিনে 25 টাকা টিকেটের 420 টাকা আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই যে এখানে আছে এগুলো হচ্ছে আপনার এক একটা এক এক ধরনের রেট আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি করতেছিলেন এই তো ভাই মাল গুছাইতেছিলাম মাল গুছাচ্ছেন আচ্ছা কেন এত পরিমাণে মাল এসে পড়েছে এই জন্য মাল তো আমার দোকানে থাকে না মাল যা আসা সব গোডাউনে আসে দেখা গেছে নতুন কোনো প্রোডাক্ট আইলে ওইটা একটু সামনে রাখার চেষ্টা করি নতুন প্রোডাক্ট এসেছে আচ্ছা তাহলে আমরা কি কি নতুন প্রোডাক্ট আসছে দেখি একটু প্রোডাক্ট আছে আপনার এই যে সনপাপড়িগুলো নতুন ও সনপাপড়িগুলো হ্যাঁ হ্যাঁ শীতের আইটেম না শীতের আইটেম আচ্ছা তারপরে এগুলো কত করে চাচ্ছেন এটা হচ্ছে আপনার 130 টাকা 42 পিস 130 টাকা 42 পিস আচ্ছা তারপরে এই সন্দেশগুলো আছে এগুলো নতুন আছে ও আচ্ছা আচ্ছা কত করে এগুলো এটা হচ্ছে 110 টাকা 110 টাকা কিনে কত 200 টাকা বিক্রি 200 টাকা বিক্রি 200 টাকা বিক্রি আচ্ছা সোমপাপড়িটা এখানেও আছে না হ্যাঁ হ্যাঁ এগুলো কত করে এই বড়টা হচ্ছে আপনার 170 টাকা কিনে 300 টাকা বিক্রি আচ্ছা ছোট আরেকটা আছে এটা হচ্ছে আপনার 105 টাকা কিনে 270 টাকা বিক্রি 270 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা আর কি কি আসে ভাই আমাদের কাছে তো আইটেমের শেষ নাই আমাদের দোকান দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ প্রচুর পরিমাণে আছে আইটেম হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আমরা একটা একটা করে দেখতে থাকি আসলে এই যে এখানে আছে গোলপাপড়ি এটা হচ্ছে আপনার 155 টাকা কিনা আচ্ছা 155 টাকা কিনা 250 টাকা বিক্রি 250 টাকা বিক্রি হ্যাঁ তারপরে যে এখানে আছে আইস পপ আচ্ছা আইস ললি আইস পপ আইস ললি সেম দাম কত করে এটা হচ্ছে 90 টাকা বইরম 90 টাকা কিনে কত টাকা বিক্রি করতে পারবে এটা বিক্রি করতে 250 টাকা 250 টাকা তারপরে যে এখানে আছে হচ্ছে আপনার ঘড়ি একটা বোতল আর একটা নমুনা টাকা 3 পিস পাবে 5 টাকায় মানে 3 পিস মানে বাচ্চারা টাকা দিয়ে খেলতে পারবে বুনবুনি খেতে পারবে আর গড়ি হাতে পড়তে পারবে তেন মানে এটা কত দা কিনে কত বিক্রি এটা হচ্ছে আপনার 130 টাকায় কিনে 250 টাকা বিক্রি 250 টাকা বিক্রি আচ্ছা 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 পাশাপাশি এখানে এগুলো হচ্ছে আপনার 92 টাকা কিনে 150 টাকা বিক্রি 92 টাকা কিনে 150 টাকা বিক্রি 150 টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে লাপ্পা বলগুলো আছে বাচ্চাদের আচ্ছা এগুলো কিন্তু অনেক চলে অনেক চাহিদা আচ্ছা এটা হচ্ছে আপনার 75 টাকায় কিনে আপনার 38 পিস আছে 190 টাকা বিক্রি 190 টাকা বিক্রি হ্যাঁ তারপরে যে এখানে আছে এটার সাথে হচ্ছে আপনার বেলুন ফ্রি আচ্ছা সাথে এই যে পাখা আচ্ছা মানে বাচ্চারা খাবে আর ঘোরাবে পাখাটা হ্যাঁ সাথে বেলুন ফ্রি আছে বেলুন ফ্রি মানে ফুলাবে এটা 80 টাকা কিনে আপনার বিক্রি 150 টাকা 150 টাকা 150 টাকা তারপরে যে এখানে আম আছে আম হচ্ছে আপনার 100 টাকা কিনে 150 টাকা বিক্রি আচ্ছা তারপরে এখানে আরো অনেক ধরনের মডেল আছে এই যে লাটি আছে আরো অসংখ্য পরিমাণে মডেল রয়েছে মডেল রয়েছে হ্যাঁ এই ফল আছে এটা হচ্ছে 90 টাকা আর খুচরা বিক্রি 150 টাকা 150 টাকা 150 টাকা যে টেনিস বল আছে এখানে টেনিস বলের অনেক ধরনের কালার আছে টেনিস বল 160 টাকা ডর্জন 160 টাকা ডর্জন হ্যাঁ আচ্ছা বিক্রি কত বিক্রি একটাই বিক্রি করে 30 টাকা একটাই 30 টাকা বিক্রি করে এই যে ফুটপিল আছে 100 টাকা বক্স ফুটপিল 100 টাকা বক্স 100 টাকা বক্স এই কত টাকা বিক্রি বিক্রি আসবে আপনার 150 টাকা আচ্ছা আর এখানে আছে হচ্ছে জেমস আচ্ছা এই জেমসটা হচ্ছে 180 টাকা কিনে 300 টাকা বিক্রি 180 টাকা কিনে 300 টাকা বিক্রি হ্যাঁ এটা অরিজিনাল প্রাণের একটা আছে প্রাণেরটা আপনি 60 টাকা পিস বিক্রি করে আচ্ছা এটা 10 টাকা করতে পারবো আচ্ছা আর এখানে আছে এই যে রং জরি এটা যেটা নিয়ে 35 টাকা পাতা 100 টাকা বিক্রি 5 টাকা পিস আর এগুলো হচ্ছে আপনার 2 টাকা পিস কিনা আর 5 টাকা পিস বিক্রি 5 টাকা বিক্রি 5 টাকা বিক্রি আর এই যে জিলেটি আছে এটা হচ্ছে 205 টাকা আপনার হচ্ছে 24 পিস আচ্ছা 480 টাকা বিক্রি আচ্ছা এই যে বোতল চকলেট এগুলো নতুন আসছে এটা হচ্ছে আপনার 110 টাকা কিনে 200 টাকা বিক্রি 110 টাকা কিনে 200 টাকা বিক্রি এটা ভিতরে কালার আছে না কালার আছে হ্যাঁ এটা দোকানদারে থেকে যাবে বোতল আচ্ছা
তারপরে এই যে লাইট আপনার এগুলো হচ্ছে লিপস্টিক চকলেট আচ্ছা এগুলো হচ্ছে আপনার 220 টাকা দুটো আর এটা হচ্ছে 230 টাকা আচ্ছা লাইট জ্বলবে এগুলো হ্যাঁ সবগুলো লাইট জ্বলবে আচ্ছা এটা 200 টাকা 30 টাকা কিনে বিক্রি কত বিক্রি হচ্ছে 450 টাকা 450 টাকা মানে 200 টাকা 30 টাকা কিনে 450 টাকা বিক্রি সেম দাম হ্যাঁ আচ্ছা এটা একটু রেট কম এটা একটু রেট বেশি 10 টাকা রেট বেশি 10 টাকা বেশি আর এটা হচ্ছে আপনার ম্যাঙ্গোবার আচ্ছা ম্যাঙ্গোবার এটা হচ্ছে আপনার 3300 টাকা কাটা মানে 37 টা 137 টাকা কাটা পরে কিনে আচ্ছা আর এটা হচ্ছে আপনার 3200 টাকা কাটন আচ্ছা এটা পড়তেছে হলো আপনার 135 টাকা আচ্ছা এখানে কিছু ই আছে এগুলো কত করে এটা হচ্ছে আপনার 240 টাকায় কিনে আপনার 420 টাকায় খুচরা বিক্রি 400 তারপরে যে এখানে আছে আপনার বাড্ডি এগুলো কি এটা হচ্ছে বাড্ডি বাড্ডি কি মানে ওই যে ওয়াইফার আর কি আচ্ছা আচ্ছা ওয়াইফার যে হ্যাঁ হুররে আছে বাড্ডি আছে আচ্ছা হুররে আছে বাড্ডি আছে কত করে এগুলো হচ্ছে আপনার বড় বড় না প্রাণ কোম্পানি প্রাণের অরিজিনাল প্রাণের না অরিজিনাল প্রাণের আচ্ছা এগুলো কত করে কিনা এটা হচ্ছে 150 টাকা কিনে 200 টাকা বিক্রি আচ্ছা আর এটা প্রিমিয়াম আচ্ছা এটাও প্ল্যানের এটা 200 টাকায় কিনে 250 টাকা বিক্রি 250 টাকা বিক্রি হ্যাঁ আর এটা বাড্ডি বাড্ডি এটাও সেম দাম এটা 150 টাকায় কিনে 200 টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা এই যে কোন আচ্ছা কোনগুলো হচ্ছে আপনার 100 টাকায় কিনে 250 টাকা বিক্রি টাকার নমুনা রয়েছে নমুনা রয়েছে মানে 100 টাকা কিনে 200 টাকা বিক্রি আচ্ছা এই যে চকচকো আছে চকচকো 95 টাকা কিনা এটা আচ্ছা 200 টাকা বিক্রি 95 টাকা কিনে 200 টাকা বিক্রি এগুলো কি ভালো মানের হ্যাঁ ভালো মানের আচ্ছা আর এটা আছে 230 টাকা কিনে 500 টাকা বিক্রি 230 টাকা কিনে 500 টাকা বিক্রি 500 টাকা বিক্রি বিক্রি হ্যাঁ এটা হচ্ছে চকচকো এটা চকচকো 5 টাকা দামের আর ওটা ছিল আপনার 2 টাকা দামের আচ্ছা আচ্ছা আর এখানে আছে এই যে জেমস গুলো দেখতেছেন এগুলো দেখেন একটা বাসি দিছে একটা খেলনা দিছে চারটা খাবার দিছে চারটা খাবার চকলেট হ্যাঁ এটা হচ্ছে আপনার 180 টাকা 60 পিস 180 টাকা 60 পিস 300 টাকা বিক্রি 300 টাকা বিক্রি আর এই যে ম্যাজিক বল এটা হচ্ছে 10 টাকা পাতা 10 টাকা পাতা 10 টাকা পাতা কত বিক্রি কত বিক্রি হচ্ছে আপনার 24 টাকা 24 টাকা এই যে এখানে কি রয়েছে এটা হচ্ছে আপনার 70 টাকা কিনে 200 টাকা খুচরা বিক্রি 70 টাকা কিনে 200 টাকা খুচরা বিক্রি মানে 130 টাকায় লাভ হ্যাঁ আচ্ছা এটা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার হ্যাঁ আচ্ছা এটা অরিজিনাল প্রাণের এটা 120 টাকা কিনে 150 টাকা বিক্রি 150 টাকা বিক্রি হ্যাঁ প্রাণের মানে আসলে লাভ তেমন একটা লাভ কম আচ্ছা কারণ ওরা দেখা গেছে ড্যামেজ নিব এই নিব সেই নিব অনেক ধরনের আচ্ছা এই কারণে প্রাণের পণ্য সবসময় রেট হাই থাকে আচ্ছা পাশাপাশি এখানে কিছু আচার রয়েছে না হ্যাঁ এটা হচ্ছে আপনার 60 টাকা কিনে 120 টাকা বিক্রি 120 টাকা বিক্রি বিক্রি হ্যাঁ আচ্ছা আচ্ছা কিছু এগুলো রয়েছে এগুলো কি এটা হচ্ছে কাপসি কাপসি কত করে 22 টাকা কিনে 96 টাকা বিক্রি 96 টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা এগুলো কি আচ্ছা এটা হচ্ছে আপনার হোজমি হোজমির ভিতরে আমাদের কাছে অনেক ধরনের হোজমি আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো আর এটা হচ্ছে তেঁতুল আচ্ছা ম্যাঙ্গো আর তেঁতুল তেঁতুল হ্যাঁ 53 টাকা কিনে 100 টাকা বিক্রি 53 টাকা কিনে 100 টাকা বিক্রি আর এটা হচ্ছে 310 টাকা সিফাত আচ্ছা বিক্রি কত বিক্রি 1000 টাকা করতে পারবো 1000 হ্যাঁ 300 টাকা কিনে 2 টাকা গায়ে রেট দেওয়া আছে এটা কি সম্ভব প্রত্যেক প্যাকে প্রতি প্যাকেট 2 টাকা 2 টাকা করে তার মানে 100 টা না 300 থাকে এখানে 500 পিস আছে 500 পিস 1000 টাকা বিক্রি আর কিনা 310 ও ভাই দিওসরা দেখেন 300 টাকা দিয়ে কিনে 1000 টাকা বিক্রি মানে কি লাভ পরিমাণ মানে এগুলা মানে প্রচুর পরিমাণে লাভের আইটেম আসলে চকলেট আইটেম যে আসলে লাভ হয় না আসলে কিছু কিছু প্রোডাক্ট আছে খুবই লাভ হয় আচ্ছা এখানে যে এগুলো কি মুড়ি মুড়ি আচ্ছা কত করে মুড়ি হচ্ছে 65 টাকা খুচরা বিক্রি 100 টাকা 100 টাকা আচ্ছা আর মেজলি আছে 35 টাকা কিনা আচ্ছা আর খুচরা বিক্রি আসবে 60 টাকা 60 টাকা আর এই যে কিডি কাপ আছে কিডি কাপ এটা হচ্ছে 110 টাকায় কিনে তারপর খুচরা বিক্রি 250 টাকা আর 1 টাকা চকলেট 95 টাকা বইরম কিনা 200 টাকা বিক্রি যে কোনো ফ্লেভার আছে না ফ্লেভার আছে 4-5টা ফ্লেভার আছে ফ্লেভার সমস্যা নাই আপনার পালস আছে এটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল সাহারা কোম্পানি সাহারা কোম্পানি এটা হচ্ছে আপনার তেঁতুল ম্যাঙ্গো কফি লাভকেন্ডি আচ্ছা চারটি আইটেম আছে একই রেট কত করে 115 টাকা কিনে 300 টাকা বিক্রি 300 টাকা বিক্রি এখানে কিছু তেঁতুল আছে না এটা হচ্ছে আপনার 27 টাকা 12 পিস আচ্ছা আর এটা হচ্ছে আপনার 30 টাকা 12 পিস এটা অটোমেশনই তৈরি হয়েছে আচ্ছা বিক্রি কত কোনটা এটা 60 টাকা দোনো এটা 60 টাকা 60 টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা এখানে একটা তেঁতুল আছে এটা হলো প্রেম চাটনি আচ্ছা প্রেম চাটনিটা হচ্ছে আপনার 70 টাকা কিনে 120 টাকা বিক্রি মানে প্রেম চাটনি মানে এটা খেলে প্রেম হয়ে যাবে এরকম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জন্য প্রেমে চাটনি লেখা আছে আচ্ছা তারপরে যে এখানে আছে আমট এই আমটগুলো হচ্ছে আপনার 30 টাকা ডর্জন 30 টাকা ডর্জন বিক্রি কত বিক্রি হচ্ছে 60 টাকা
60 টাকা বিক্রি আচ্ছা এখানেও তো কিছু আমের ই রয়েছে না এটা এটা হচ্ছে লালটা মিষ্টিটা আর এটা টকটা ছিল টকটা হ্যাঁ আচ্ছা মিষ্টি এটা হচ্ছে 32 টাকা ডর্জন বিক্রি কত বিক্রি হচ্ছে আপনার 60 টাকা এখানে 1 টাকা দামের আছে না 1 টাকা দামের হ্যাঁ এটা 10 টাকা পাতা 24 টাকা বিক্রি 24 টাকা বিক্রি মানে 10 টাকা পাতা 24 টাকা বিক্রি বিক্রি এখানে রয়েছে এটা 24 টাকায় কিনে আপনার 40 পিস আছে 80 টাকা বিক্রি 80 টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা এখানে কিছু ডেরি মিল্ক রয়েছে 5 টাকা 10 টাকা না হ্যাঁ এই ডেরি মিল্কগুলো হচ্ছে আপনার 60 টাকা কিনে আপনার 100 20 টাকা বিক্রি আচ্ছা ডেরি মিল্কের ভিতরে কিন্তু ভাই অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি তফাতটা একটু বুঝাই দিই আচ্ছা আচ্ছা তফাতটা আমরা বুঝি আসলে ডেরি মিল্ক তো জানি এক রকমই থাকে এখন আপনি বলতেছেন অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি থাকে যেমন ধরেন এই যে এই 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 মালটা একটু দেখেন এটা হচ্ছে 7 গ্রাম আচ্ছা আর এটা দেখেন এটা হচ্ছে 8 গ্রাম মানে 1 গ্রামের ডিফারেন্স এটা 7 গ্রাম এটা 8 গ্রাম না এটা 8 গ্রাম এটা 8 গ্রাম এটা 7 গ্রাম ভালো কোনটা ভালো হচ্ছে মার্কেটটা মার্কেটটা ডেরি মার্ক আচ্ছা এটার প্রাইস কত এটা হচ্ছে 60 টাকা 60 টাকা কিনে হ্যাঁ 120 টাকা বিক্রি 120 টাকা বিক্রি আর এটা হচ্ছে 56 টাকা 56 টাকা কিনে 120 টাকা বিক্রি আচ্ছা মানে 4 টাকার জন্য আসলে কোম্পানি দেখে না বলে যে ভাই ডেরি মিল্ক হইলেই চলে আচ্ছা ডেরি মিল্ক হইলেই চলে এখানেও কিন্তু 10 টাকা দামটা রয়েছে না এগুলো কত করে এটা হচ্ছে 100 টাকা কিনে আপনার 240 টাকা বিক্রি আচ্ছা কিছু পিনাট আছে না পিনাট হচ্ছে 125 টাকা কিনে আপনার 200 টাকা বিক্রি 200 টাকা বিক্রি আচ্ছা এখানে এসে কিছু ডোরিমন ডোরিমন চকলেট হচ্ছে আপনার 50 পিস থাকে আর 5 পিস আরো ফ্রি আছে 5 পিস আছে কত করে চলছে 275 টাকা খুচরা বিক্রি আচ্ছা এখানে একটা 133 টাকা এখানে একটা তেঁতুলের আচার আছে এটা আপনার 115 টাকা কিনে 200 টাকা বিক্রি 200 টাকা বিক্রি এখানে কিছু বাদাম রয়েছে না মেশিনের বাদাম না বাদাম না এটা বুট বুট হ্যাঁ বুট হচ্ছে আপনার 34 টাকা ডজন আচ্ছা কিরে বিক্রি কত বিবি 60 টাকা রে মনাকা আছে এটা 34 টাকা 34 টাকা কিনে এই মনাকা গুলো তো সচরাচর কোথাও দেখিনি আপনার দোকানে দেখলাম আর কি হ্যাঁ আচ্ছা মানে 34 টাকা কিনে কত বিক্রি 60 টাকা 60 টাকা আচ্ছা এই যে এখানে কিছু ই রয়েছে এগুলো কত করে এই খেলনাগুলো হচ্ছে আপনার এখন 25 টাকা ডর্জন চলতেছে আচ্ছা 25 টাকা ডর্জন বিক্রি কত কেউ যদি কার্টুন নেয় তখন একটু কমায় রেখে দিই আচ্ছা 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 মানে এখানে আপনার কিছু আচার রয়েছে আর না হ্যাঁ হ্যাঁ এগুলো কত করে এটা হচ্ছে 55 টাকা কিনে 100 টাকা বিক্রি 100 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা তারপরে এই মিক্স আচার আছে বড়ই আচার আর তেঁতুলের মিক্স 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 আচ্ছা 30 টাকা ডর্জন 30 টাকা ডর্জন মানে 2.5 টাকা কিনে 5 টাকা বিক্রি 5 টাকা বিক্রি আচ্ছা পাশাপাশি তো এখানে আপনার অসংখ্য পরিমাণে কিন্তু এগুলো কি এগুলো হচ্ছে 20 টাকা দামের চকলেট 20 টাকা কত করে কিনা কত বিক্রি এটা হচ্ছে 140 টাকা কিনে 400 টাকা বিক্রি 400 টাকা বিক্রি আচ্ছা এই যে এখানে কিছু ই রয়েছে বড়ই আছেন না এগুলো কত করে মাছ আর এটা হলো 60 টাকা কিনা আপনার 120 টাকা বিক্রি আচ্ছা 120 টাকা বিক্রি পাশাপাশি এগুলো কি এটা হচ্ছে আপনার কদমা আচ্ছা এটা 30 পিস আছে 150 টাকা খুচরা বিক্রি আচ্ছা আর আমাদের কাছে 80 টাকা 80 টাকা আচ্ছা এখানে কিছু কদমা রয়েছে না এটা নাড়ু নাড়ু নারকেলের নাড়ু হ্যাঁ কত করে এগুলো এটা হচ্ছে 110 টাকা কিনা বিক্রি কত বিক্রি 200 টাকা 200 টাকা আচ্ছা এটাও কি আচার আচ্ছা হ্যাঁ এটার ভিতরে আপনার আরেকটা আছে ওটা হলো 110 টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপনার 120 টাকা 120 টাকা বিক্রি কত বিক্রি হচ্ছে আপনার 200 টাকা 200 টাকা আচ্ছা এই যে এগুলো কি প্রাণের এটা প্রাণের বাসি ললিপপ কত করে 350 টাকা কিনা বিক্রি 500 টাকা 500 টাকা আচ্ছা এখানে কিছু সন্দেশ না এগুলো সন্দেশ কত করে 110 টাকা 110 টাকা বিক্রি কত 200 টাকা 200 টাকা আচ্ছা মানে পাশাপাশি তো এখানে এটা কি রয়েছে এটা কটকটি বলে কটকটি বলে হ্যাঁ গোলপাপড়ি বলে এগুলো কত করে কিনা এটা হচ্ছে আপনার 155 টাকা কিনা আর বিক্রি হচ্ছে 250 টাকা 250 টাকা আচ্ছা এখানে কিছু কটনবার রয়েছে কটনবারগুলো কত করে কটন বার হচ্ছে আপনার 48 টাকা 48 টাকা মানে 12টা থাকবে আর বিক্রি 120 টাকা 120 টাকা আচ্ছা এখানে কিছু কস্টিপ রয়েছে কস্টিপ কত থেকে শুরু আপনাদের এটা আপনার আমাদের কাছে শুধু 90 টাকা থেকে শুরু 170 টাকা পর্যন্ত আছে 170 টাকা পর্যন্ত আচ্ছা এখানে যে এই এত বড় একটা ই দেখা যাচ্ছে এটা কি এটা 475 টাকা খুচরা বিক্রি হবে 5 টাকা করে 5 টাকা করে আর কিনা কত কিনা করব 260 টাকা 260 টাকা আর এই দেখ মশার কয়েলও কিন্তু আছে মশার কয়েল তুলসী পাতা তুলসী পাতা আচ্ছা এগুলো কত করে এটা হচ্ছে আপনার কার্টুন 800 টাকা 800 টাকা করে আচ্ছা বিক্রি কত এটা আমরা 26 টাকার মতো আপনার প্যাকেট কিনা 50 টাকা বিক্রি 26 টাকা কিনে 50 টাকা বিক্রি তার মানে এটা যদি 40 টাকা বিক্রি করে 50 টাকা কে তো আসলে আসলে এখন ডেঙ্গুর সময় তো আচ্ছা এখন আপনার দেখা গেছে কয়েল অনেক হিউজ পরিমাণে লাগে হিউজ পরিমাণে লাগতেছে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে টাচ রয়েছে না আচ্ছা এটা কি অরিজিনাল কপি একটা হলো অরিজিনাল একটা কপি একটা অরিজিনাল একটা এটা অরিজিনাল এটা কপি মানে সেম কোয়ালিটি কিন্তু কপি অরিজিনাল কোনটা কত টাকা দাম এটা 300 টাকা আর 260 টাকা 260 টাকা মানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে অসংখ্য পরিমাণে কিন্তু তাস রয়েছে প্লাস এগুলো কত করে ভাই ভাই এটা হচ্ছে আপনার 2 টাকা পিস কিনা এটা হচ্ছে আপনার 2 টাকা পিস কিনা আচ্ছা এটাও 2 টাকা পিস এটাও 2 টাকা পিস বিক্রি কত বিক্রি 5 টাকা বিক্রি 5 টাকা 5 টাকা হ্যাঁ আচ্ছা তারপর আপনার এই যে রেজারগুলো আছে এটা 110 টাকা ডর্জন 15 টাকা পিস খুচরা বিক্রি আচ্ছা
পাশাপাশি এখানে ব্রাশগুলো রয়েছে এটা সানি ব্রাশ 135 টাকা হচ্ছে এটা আর এটা হচ্ছে 155 টাকা বিক্রি কত বিক্রি 20 30 যেটা বিক্রি করতে পারে হ্যাঁ এই যে এখানে কিছু ব্রাশ রয়েছে ব্রাশ হচ্ছে আপনার এটা হচ্ছে 180 টাকা এটা 180 টাকা আর এখানে আছে এগুলো হচ্ছে 200 টাকা আচ্ছা এগুলো হচ্ছে 200 টাকা বিক্রি কত করে এগুলো এগুলো বিক্রি ম্যাক্সিমাম 40 টাকা 40 টাকা করে এই যে এখানে কিছু গ্যাস লাইটার এগুলো রয়েছে গ্যাস লাইট আপনার 3G আছে 570 টাকা 4G আছে 575 তারপরে হচ্ছে আপনার বাতিওয়ালা আছে 950 টাকা তারপরে এখানে আছে টাইগার 880 টাকা এগুলো সব মানে সব বলতেছেন আর কি আর এটা হচ্ছে আপনার 940 টাকা 940 টাকা মানে প্রচুর পরিমাণে কিন্তু খেলনার আইটেম রয়েছে পাশাপাশি দেখেন ওনাদের সবটা কিন্তু অনেক বড় এবং কি হিউজ পরিমাণে মাল রয়েছে পাশাপাশি কি আপনাদের কয়টা আমাদের আসলে মূল ব্যবসা হইতাছে আপনার আরেকটা আইটেম আছে ওখান থেকে এখানে আমার আসে মানে আপনাদের দুইটা সব হ্যাঁ আমার বাবা 40 বছর যাবত ব্যবসা করতেছে মানে 40 বছর যাবত ওনাদের কিন্তু সব এই একটা পাশাপাশি কিন্তু ওই আরেকটা ভাই কিন্তু আমি অলরেডি নিয়ে যাচ্ছি যে আরেকটি শপে এখানে আপনাদের আচ্ছা এই শপে কি আপনাদের খেলনা এই শপ হচ্ছে আপনাদের সব লটারি আইটেম লটারি আইটেম মানে সকল প্রকার লটারি আইটেম গুলা না প্রচুর পরিমাণে কি লটারি ভিতরে যত কিছু আছে সম্পূর্ণ লটারি একটু লটারি আইডিয়া জানি একটু লটারি আইডিয়া বলতে আপনাদের কাছে যে ফ্যান আছে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এই যে এখানে আছে এগুলো হচ্ছে আপনার এক একটা এক এক ধরনের রেট আচ্ছা কিন্তু অর্ধেকের বেশি আপনার নিতে পারবেন মানে অর্ধেকের বেশি এটাতে লাভ থাকে আর কি তাই তো আর পাশাপাশি তো আপনাদের এসব হলো সম্পূর্ণ হলো মানে মুদি দোকানে যত মালগুলো আছে সম্পূর্ণ এই মালগুলো এখানে পাওয়া যায় মানে মুদি দোকানে 400 থেকে 500 আইটেমের মাল পাওয়া যায় আপনাদের এখানে আমার আসলে এত পরিমাণের আইটেম আমি নিজেও মানে পারি না যে দোকানে কোনো একটা তাকের ভিতরে কোনো একটা মাল স্যাম্পল হিসেবে রাখুন আসলে প্রচুর পরিমাণে মাল কিন্তু আসলে দেখেন একটা বিন্দু কোথাও খালি নেই মানে পুরো ভরপুর মাল আসলে ইব্রাহিম ভাই কিন্তু আসলে দেখানোর চেষ্টা করেছে যে আসলে বিজনেস করুন আসলে কিভাবে বিজনেস করা যায় আপনার থেকে শিখতে হবে কারণ আপনি সম্পূর্ণ কিন্তু একদম খোলা মেলা করে সব কিছু বলে দিয়েছেন যে প্রাইস কোনটা কত টাকা এবং অরিজিনাল কপি কিন্তু রয়েছে আপনার এখানে বিশেষ করে আপনাদের এখানে কিন্তু এই যে দেখেন সুপারগুলোগুলো ঠিক না আপনাদের সুপারগুলো শুরু কত থেকে সুপারগুলো আমাদের 45 টাকা থেকে শুরু 105 টাকা পর্যন্ত 105 টাকা পর্যন্ত মানে সুপারগুলো কিন্তু 1 নম্বর 2 নম্বর কিন্তু রয়েছে সেম কিন্তু 1 নম্বর প্লাস 2 নম্বর এখানে কিন্তু বুঝার কোনো ওয়ে নেই আসলে মানুষ কিন্তু অনেকে প্রতারিত হচ্ছে মানে অরিজিনালও কিনতে পারতেছে না অনেকে আমাদের বলে যে আসলে ভাই আসলে চকবাজারের মালগুলো ভালো না বা চকবাজারের মাল 2 নম্বরে দেয় আসলে কি 2 নম্বর কি আপনারা দেয়ার ইচ্ছা করে নাকি আমরা কখনো দিই না আমরা কাস্টমারের সবসময় বলে দিই যে ভাই আপনারা নিজে দেখেন বুঝেন কাস্টমারই চাই কি জানেন অল্প মানে অল্প টাকা নিব বেশি লাভ করব বেশি লাভ করব দেখা গেছে যদি আপনার একটা মালা ধরলাম যে 500 টাকা লাভ হলো ধরেন 500 টাকা লাভ হলো আচ্ছা 500 টাকা লাভ যদি হয় মালটা যদি বিক্রি না হয় তাহলে এই 500 টাকা কোনো মূল্য নেই আচ্ছা আর যদি বিক্রি হয় যদি এক এক বইনে 2 টাকা আসে তারপর লাভ তারপরও লাভ লাভ হ্যাঁ বিক্রি না হলে তো কোনো লাভ নেই লাভ নেই লাভ নেই হ্যাঁ তো দেখা গেছে কাস্টমার অনেক সময় মানে অল্প দেখা গেছে অল্প দাম কম পায় মালটা কিনে নিল কিন্তু ওটা তো বিক্রি করতে পারলো না আচ্ছা দাম তো বেশি না 10 থেকে 20 টাকা 30 টাকা 40 টাকা একটা 5 টাকা 2 টাকা 3 টাকা এদিক ডিফারেন্স এদিকে যে ডিফারেন্স সেই ক্ষেত্রে ভালোটাই না উত্তম উত্তম আচ্ছা আর আপনাদের এখানে তো কন্ডিশন কুরিয়ার কোনো ব্যবস্থা নেই না কোনো ব্যবস্থা নেই আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের একটু লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকার চকবাজার চকবাজারের সাথে বেগম বাজার 3 নম্বর এনায়েত করিম মার্কেট আর আমাদের দোকানের নাম হচ্ছে মেসার্স ফারুক খেলনা ফারুক খেলনা কর আচ্ছা এখানে আসলে আপনাদের এখানে সম্পূর্ণ মুদি দোকানের মালগুলো আপনি পেয়ে যাবেন এবং সবচেয়ে কম প্রাইজে ইনশাআল্লাহ আর আপনারা তো হোলসেলার মাদার হোলসেলার আমরা ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি মানে আপনাদের থেকে কমে কেউ দেওয়ার সম্ভাবনা নাই সুযোগ নাই সুযোগ সেই ক্ষেত্রে আপনাদের থেকে কমে কেউ দিতেও পারবে দিতেও পারবে না আচ্ছা তাহলে মানে যারা আসলে পাইকারি বিজনেস করতে চাচ্ছে তারাও কিন্তু আপনাদের থেকে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবে তার মানে আপনারা ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি হতে পারবে থার্ড পার্টি হতে পারবে সেই ক্ষেত্রে অধিক পরিমাণে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা আর সেই ক্ষেত্রে 5000 টাকা নিয়ে কিন্তু এই বিজনেস শুরু করা যায় হ্যাঁ তবে আবার অনেকে আছে যে 5000 টাকা ধরে নাকি নতুন দোকান লইছে দোকানে সব লেবো ওই ক্ষেত্রে আপনি নিজে দোকানে এসে তখন নেবেন আমাদের অযথা মোবাইলে ডিস্টার্ব করার দরকার নেই আচ্ছা দেখা গেছে 2-3টা আইটেম নিয়ে অনেকে শুরু করবো যে ভাই আমার কাছে এখন চালান কম আছে ভাই আমি একটু ব্যবসাটা করতে চাই তো তারা দেখা গেছে 2-3টা আইটেম আমাদের কাছে আসলে আমরা দেখাই দিই যে ভাই এটা এটা নেন আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন না চালাইতে পারলে আবার নিয়ে আইবো সমস্যা কি আচ্ছা যে ভাই আপনি এটা চালাইতে পারতেছেন না চেঞ্জ করে অন্যটা দিন আচ্ছা সেক্ষেত্রে কিন্তু আসলে ভাই কিন্তু অনেক যুক্তিসম্মত কথা বলেছে আসলে আর আপনি এখানে তো কেউ যদি মাল বিক্রি না করতে পারে সেক্ষেত্রে এক্সচেঞ্জের ব্যবস্থা রয়েছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে হ্যাঁ তবে অবশ্যই 15 দিনের ভিতরে
রিটার্ন দিতে হবে আসলে প্রচুর পরিমাণে কিন্তু মুদি দোকানে মালগুলো রয়েছে যথেষ্ট পরিমাণে কিন্তু দেখানোর চেষ্টা করেছি আসলে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে যে আসলে দেখানো সম্ভব হচ্ছে না প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে যারও যদি কোনো মিস থাকে ভাইয়ের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু প্রয়োজনীয় সব তথ্য আরও জানতে পারবেন এবং কি নিতে পারবেন তবে ইব্রাহিমের কাছ থেকে যদি আপনারা মাল নেন ক্রয় করেন আমি মনে করি আর বেগম বাজার বা চক বাজারের মধ্যে কোথাও এত পরিমাণে প্রোডাক্ট আপনারা মনে হয় পাবেন না এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে আসলে কোথাও আমি সচরাচর এত প্রোডাক্ট দেখিনি যা ইব্রাহিম ভাইয়ের এখানে দেখেছি তো অবশ্যই আপনারা বিজনেস করার জন্য সরাসরি ইব্রাহিম ভাইয়ের কাছে আসবেন যোগাযোগ করবেন তো আজকের জন্য ভিডিওতে বিদায় নিতে যাচ্ছি নেক্সট আবার ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম।